এ বিষয়ে আমি ত্রিশ বছর বয়সী মেয়ে সম্পর্কে তার মনের অনুভূতি নিয়ে আলোচনা করব। ত্রিশ বছর বয়স হলে মেয়েদের যা করতে ইচ্ছে করে এ দুনিয়ায় মানুষকে দুটি রূপ নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে একটি হলো পুরুষ আরেকটি হলো মহিলা সৃষ্টিকর্তার তৈরি করা দুটি চেহারা সবার থেকে সুন্দর হয়ে থাকে কিন্তু মহিলাদের সুনম্রতায় জন্য সব বেশি মহত্ব দেওয়া হয়ে থাকে কিন্তু মেয়েদের মনকে বোঝা দুনিয়ার থেকে কঠিন কাজ কারণ তারা রেগে থাকলেও মনের দিক থেকে সবসময় কোমল হয়ে থাকে আর আঠারো থেকে বিশ বছরের মেয়েরা একটি লাজুক হয়ে থাকে আর একটি সমীক্ষায় জানা গেছে যে বিশ বছর একটি ময়ের সব থেকে গুরুত্বপূর্ণ বয়স কিন্তু একটি মেয়ের বিশ বছর থেকে ত্রিশ বছর বয়স বেশি গুরুত্বপূর্ণ কারণ বিশ বছর বছরে তার সব কিছু ভালোভাবে বুঝতে পারে না কিন্তু বিশ বছর বয়স বাড়ার পর সঙ্গে সঙ্গে তার অনেক কিছু বুঝতে থাকে এবং পরিপূর্ণ হয়ে থাকে এই সময় সবার খেয়াল থাকে রাখতে পারে অনেক কিছু ব্যাপার নিয়ে তারা জেনে নিয়ে মেয়েদের ত্রিশ বছর বয়স একটি গুরুত্বপূর্ণ একটা পূর্ণ বয়স এবং এই বয়সে সকলই আপনাকে চমকি দিতে পারে কিন্তু এটাই সত্যি আর প্যাশনে অনেক অবাক হওয়ার কারণ রয়েছে আজ আমরা আপনাদের সেই কারণগুলি সম্পর্কে বলব ত্রিশ বছর বয়সে মেয়েদের মধ্যে তাদের ছোটোবেলা ফুটে ওঠে আর তার আবেগের আগের সময় মেয়েদের বেশিরভাগ সিদ্ধান্ত ভেবে ভালো কিছু করার সিদ্ধান্ত নেই এই ত্রিশ বছর পর তার সব কিছু থেকে ভেবেচিন্তের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এই সময় তারা সব কিছু সামলে নিতে পারেন জিনিসে তাদের অসুবিধা হয় না এই বয়সে মেয়েদের আত্মবিশ্বাস থেকে সবচেয়ে বেশি বেড়ে যায় আর এই বয়সে তারা অনেক ছোট ছোটো জিনিসকে নিয়ে ঝগড়া করে সেরে দিয়ে থাকে যেগুলি তারা আগে করত আর এই বয়স তারা তাদের ভুলগুলো বুঝে সেগুলিকে সঠিক করার চিন্তাধারণা করে আসলে ত্রিশ বছর নিচে যারা রয়েছেন তারা সবগুলো ভুলগুলো লুকিয়ে এড়িয়ে চলে কিন্তু ত্রিশ বছর বয়স হয়ে তাদের সব কিছুকে বদলেই যায় আর এই বয়স অনেক পোশাক অনেক পরিবর্তন আসে যেগুলি সঠিক করে বুঝতে পারে মনকে বোঝা দুনিয়ার সবথেকে কঠিন কাজ কারণ তারা রেগে থাকলেও মনের দিক থেকে সবসময় কোমল হয়ে থাকে আর আঠারো থেকে বিশ বছর মেয়ের একটি লাজুক স্বভাবের হয় আর একটি সমীক্ষা অবশ্যই জানা গেছে বিশ বছর একটি মেয়ের থেকে গুরুত্বপূর্ণ বয়স আমরা ভাবি কিন্তু একটা মেয়ের বিশ থেকে ত্রিশ বছর বয়সে গুরুত্বপূর্ণটা বেশি কারণ বিশ বছরের পর তারা সব কিছু ভালোভাবে বুঝতে শিখতে জানতে পারে এবং বাড়ার সাথে সাথে বয়সের সাথে সম্পূর্ণভাবে একটা জীবন সংসার করার নতুন একটা খেয়াল আসে এই নিয়ে আমরা আজকের আলোচনার বিষয়ের মধ্যে মেয়েদের ত্রিশ বছর বয়স হলেই সেই সম্পর্কগুলিকে সে সম্পূর্ণভাবে জ্ঞান উপলব্ধি করতে পারে আর পেসনে অনেকগুলি অবাক কারণ আপনাদের সেই কারণগুলি অবশ্যই আমি পূর্বে উল্লেখ করেছি এবং মেয়েদের বেশিরভাগ সিদ্ধান্ত ভেবে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা ত্রিশ বছরের বয়সের পরে যখন সম্পূর্ণভাবে করতে পারে এই কারণে সমস্তগুলি সামলে নিতে পারেন কোনো জিনিসে তাদের আর অসুবিধা হয় না এ বসে মেয়েদের স্বামীর স্ত্রী এবং ছেলে মেয়েদের আত্মবিশ্বাসে পরিপূর্ণ রাখতে পারেন এ বসে তাদের অনেক কিছু ছোটো ছোটো জিনিসগুলি ঝগড়া থেকে সেরে নিও যেগুলি স্বামীকেও নিজে আত্মসার করতে পারেন বয়স তাদের যেভাবেই বাড়তে থাকুক ভুল বোঝাবুঝির মধ্যে সেগুলি সংসারটাকে মেনটেন করতে পারেন সুতরাং এইভাবে ত্রিশ বছর বয়সে যাদের সব কিছু যায় যায় বসে তাদের পোশাকের যেভাবে পরিবর্তন আসে সেভাবে নতুকেই নতুন একটা উদ্যমের মধ্যে সঠিক সিদ্ধান্তে সংসারকে মেনটেন করতে পারেন সুতরাং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ